এবং এই নিয়োগের বিষয়ে যে আলোচনা হলো সেটা সম্পূর্ণ সদর্থক আলোচনা, সে আলোচনা অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। 9-10 এবং 11-12 ক্ষেত্রে যে 2179টা সিট ক্রিয়েট হয়ে আছে তা ছাড়া মেধা তালিকার সমস্ত প্রার্থীকে নিয়োগ করার জন্য যা সিট সংখ্যা প্রয়োজন সেই সিট সংখ্যা ক্রিয়েট করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন মাননীয় শিক্ষামন্ত্রী। এ বিষয়ে তিনি আমাদের আশ্বস্ত করলেন এবং আমাদের সকলের যাতে নিয়োগটা সম্পূর্ণ হয় এ ব্যাপারে উনি আমাদের পূর্ণরূপেই আশ্বস্ত করলেন। এদের প্রত্যেকে যারা মেধা তালিকায় আছে অপসংযোজিত হয়েছে চাকরি পাইনি তাদের প্রত্যেককে নিয়োগ করার ব্যাপারে আপনারা প্রতিশ্রুতি করছেন? না না, এরকম কোনো প্রতিশ্রুতি এরকম কোনো কথা হয়নি। আমি আমি যেটা বলেছিলাম আবার আমি রিপিট করছি, যাতে এই পুরো বিষয়টা তাড়াতাড়ি আমাদের দপ্তর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যায় সেই ব্যাপারে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যত দ্রুত আমরা এই সংখ্যা নির্ণয় এবং সেটা প্রেরণ এইটা নিয়ে কথা বলছি। সেটা আমাদের হাতে নেই, এই আগের যে সুপারনির্ভর প্রশ্নপত্র ক্যাবিনেট ক্রিয়েট করেছে এটা তো আমাদের দপ্তরের উপর, আমি আবার বলছি যে আমাদের দপ্তরের উপর নির্ভর করে না। এরপর নেক্সট ওই এসএসসি কে বলুন যে সংখ্যাটা বলে দেওয়া হয়ে পারলে নাকি কত হতে পারে, আলোচনা সদর্থক হয়েছে বলছে, আলোচনা অবশ্যই সদর্থক ইতিবাচক হয়েছে, আন্দোলন তুলবেন না বলছে। না না না, সে তো ওদের অধিকার, ওরা আন্দোলন চালিয়ে যেতে পারে। তার সঙ্গে যে আমরা এই যাতে বলে স্টেলমেন্ট কন্ডিশনটা একটা ভেঙেছে, আলোচনা হচ্ছে, আলোচনা থেকে কিছু ফলপ্রসূ বেরিয়ে আসছে। দেখুন আমরা কেউই চাই না যে এই অবস্থাটা এই জায়গায় থাকুক, এটা এই এই জট কীভাবে খুলতে হবে খুলতে পারবো আমরা জানি না, কিন্তু এই জট খোলার ব্যাপারে আমরা আশাবাদী। এইটুকু তো আমি নিশ্চয়ই জোর বলা করতে পারি। না না, যত দ্রুত আমরা, কারণ এটা আমি ওইভাবে বলতে পারি না, কেননা ওটা বলতে পারেন একমাত্র এসএসসি। প্রিয় দর্শক, আমি সবাইকে ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, আজকে বিকাশ ভবনে একটা বৈঠক হয়েছে যেখানে ছিলেন এসএসসি চাকরি প্রার্থীদের একটা টিম, ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ছিলেন এসএসসির কর্মকর্তারাও। সেই বৈঠকে কীভাবে কি যারা চাকরি প্রার্থী রয়েছেন, যারা মুভমেন্ট করছে, তাদের কীভাবে কি নিয়োগ করা যায় সেসব নিয়ে আলোচনা হয়েছে। আর সেই বৈঠক থেকে বেরিয়ে চাকরি প্রার্থীরা বলেছেন যে বৈঠক একেবারে সদর্থক হয়েছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের সকলের চাকরি হয়ে যাওয়ার বিষয়ে। তবে দর্শক, তাদের বক্তব্যের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যে বক্তব্যটা শুনলাম, আমি জানি না চাকরি প্রার্থীরা কী করে আশ্বস্ত হয়েছেন। তবে দর্শক, ব্রাত্য বসু যা বক্তব্য শুনলাম, আমি অন্তত বলতে পারি যে আমি কিন্তু আশ্বস্ত হতে পারছি না যে হ্যাঁ সকলেরই চাকরি হবে বা সকলেরই চাকরি ব্যবস্থা করতে পারবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কারণ তিনি প্রথমেই বললেন যে যে না, আমি তো কোনো প্রতিশ্রুতি দিইনি, এবং বললেন যে একটা জট রয়েছে, জটটা কী করে খুলবে সেটা বলতে পারবো না, তবে আমরা চেষ্টা করছি। এখন এটা কী ধরনের কথা, জট পেকে রয়েছে, জটটা কী করে খুলবে বলতে পারছি না, তবে আমরা চেষ্টা করছি সেটা জোর গলাতে বলতে পারি, এটা কী ধরনের কথা? তার মানে তার কথাতে এটুকু পরিষ্কার যে জটটা বিরাট জট, সেটা খোলা মুশকিল। অন্তত তিনি নিশ্চিত হতে পারছেন না যে হ্যাঁ এই জটটাকে খোলা যাবে। যদি তিনি নিশ্চিত হতেন তাহলে হয়তো তিনি এটা বলতেন যে হ্যাঁ হয়ে যাবে, সামান্য সমস্যা রয়েছে, আমরা চেষ্টা করছি, দ্রুত সমস্যা মিটে যাবে, এটা অন্তত তিনি বলতেন। কিন্তু তিনি যে কথা বললেন তাতে তো তার গলাতে তো আমরা সেরকম কোনো কংক্রিট ভয়েস তো আমরা শুনতে পেলাম না যে হ্যাঁ এদের সকলের চাকরিটা হয় বলে। বলছেন যে মানে এদিকে বলছেন যে সদর্থক আলোচনা হয়েছে, আবার বলছেন যে জটটা পেকে রয়েছে, কীভাবে খুলবে বলতে পারবো না, তবে চেষ্টা করছি। তাহলে এটা কী ধরনের সদর্থক আলোচনা? তাহলে কী আলোচনা অ্যাকচুয়ালি হয়েছে ওখানে? যারা চাকরি প্রার্থী, যারা মুভমেন্ট করছেন, তাদের কতজনের চাকরি বাকি রয়েছে, কতজন বঞ্চিত, মানে কবেকার মেরিট লিস্ট, এই সবার জন্য কি আবারও বৈঠক করতে হয় ব্রাত্য বসুদের? তো আজকের বৈঠকে তাহলে কী আলোচনা হলো? বৈঠকটা মানে বৈঠকটা বলা হচ্ছে সদর্থক, মানে সদর্থক আলোচনা হয়েছে, অথচ বলা হচ্ছে জানি না কী করে জট খুলবে। আমি জানি না এটা মানে মানে ওই এক ধরনের ললিপপ কি না, ওই একবার করে বৈঠকে ডাকা হবে, আশ্বস্ত করা হবে, একটু সময় নেওয়ার চেষ্টা হবে। আর আমি জানি না এর মধ্যে আবার অন্য কোনো কৌশল রয়েছে কি না, যেটা হচ্ছে যে যদি মুভমেন্ট থেকে তাদেরকে উঠিয়ে দেওয়া যায়,
যে একটা আশ্বাস দেওয়া হবে, চাকরিটা হয়ে যাবে, যান আপনারা সবাই বাড়িতে চলে যান, এইসব বলে তাদের মুভমেন্ট থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার কত একটা কৌশল চলছে কি না আমি জানা দর্শক, সেটাও কিন্তু একেবারে উড়িয়েও দিতে পারছি না আর জোর গলাতে বলতেও পারছি না। একটা বৈঠক হলো, যে বৈঠকটা হয় বলে কবে থেকে প্রচারও হলো যে আগস্টের 8 তারিখে বিকাশ ভবনে বৈঠক হবে, সেখানে শিক্ষামন্ত্রী থাকবেন, এসএসসির চাকরির প্রার্থীরা যাবেন, এসএসসির লোকজন থাকবেন, সেখানে একটা আলোচনা হবে। তারপরেও বলছেন যে জটটা কী করে কী খুলবে বলতে পারছি না বা প্রতিশ্রুতি দিতে পারছি না। আমাদের একলার মানে আমাদের একার ডিপার্টমেন্টের ওপরে তো নির্ভরশীল নয়, পোস্ট গ্রেড করতে গেলে ফিনান্স ডিপার্টমেন্ট তাদেরও পারমিশন লাগবে, এই যে কথাগুলো বলছেন এখন ব্রাত্য বসু, তাহলে কেন বৈঠকগুলো ফালতু ফালতু করছেন? যখন তারা করতেই পারবেন না সমাধান, তাহলে কেন ফালতু ফালতু বৈঠকগুলো করছেন? শুধুমাত্র ইনফরমেশন নেওয়ার জন্য কতজন তারা চাকরি প্রার্থী এর জন্য বৈঠক করতে হয়? এই তথ্য তো এসএসসির কাছে চাইলেই তো পাওয়া যাবে যে কতজন তারা মেরিট লিস্টে রয়েছেন, চাকরি হয়নি, তো এগুলো তো জানার জন্য তো এসএসসির যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানকার খাতা ঘাঁটলেই তো জানা যাবে। তার জন্য বৈঠক করতে হবে বারবার, কখনো পার্টি অফিস অভিষেক ব্যানার্জির, কখনো বিকাশ ভবন, আবার বলা হচ্ছে যে হ্যাঁ আলোচনা হয়েছে, আমাদের কথা পৌঁছে দেবো অন্য জায়গায়। তো আপনারা কে? আপনি শিক্ষামন্ত্রী, এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়, আপনার সঙ্গে বৈঠক হচ্ছে, তারপরেও বলছেন যে জানি না কী করে জট খুলবে, আমাদের কথা আমরা মানে জায়গায় পৌঁছে দেবো, আরও অন্যান্য ডিপার্টমেন্টের বিষয় রয়েছে। এবার তাহলে কি চাকরি পাওয়া কি ফিনান্স ডিপার্টমেন্টে গিয়ে বৈঠক করবেন নাকি? এইভাবে কি চাকরি হয়? তারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষাতে পাস করেছেন, পরীক্ষা হবে, পরীক্ষা থেকে পাস হবে, তারপর ইন্টারভিউ হবে, নিয়োগপত্র হাতে আসবে, তারা চাকরি করবেন স্কুলে গিয়ে, এটাই তো নিয়ম, এটাই তো হয়ে আসছিল এতদিন ধরে। এখন তারা পাস করেছেন, মেরিট লিস্টে রয়েছেন, তাদেরকে একবার যেতে হচ্ছে অভিষেক ব্যানার্জির পার্টি অফিসে, একবার যেতে হচ্ছে বিকাশ ভবনে, সেখানে বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলছেন যে শুধু আমাদের ব্যাপার নয়, ফিনান্স ডিপার্টমেন্টের ব্যাপার সবার রয়েছে। তার মানে কী বা তারা তাহলে কীভাবে ফিনান্স ডিপার্টমেন্টে বৈঠক করতে যাবেন ফিনান্স মিনিস্টারের সঙ্গে? দর্শক, আমি জানি না কী সব চলছে, ছিনিমিনি খেলা চলছে, জাস্ট ছিনিমিনি খেলা চলছে, এটি এটুকুই বলবো দর্শক। আমরা ভেবেছিলাম যে আজকের বৈঠকে কিছু একটা রেজাল্ট সামনে চলে আসবে, একটা মানে জোর গলায় কিছু একটা বলবে, কিছু একটা ঘোষণা করবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু যেভাবে তিনি কথা বলছিলেন, গলা দেখুন, বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, যেন নিজেই আতঙ্কে রয়েছেন। কী সমাধান করবেন? তবে দর্শক, যদি সমাধান না হয়, আমি কিন্তু একটা কথা বলেছিলাম অভিষেক ব্যানার্জির অফিসে মিটিং নিয়ে, যে সেই অনিল কাপুর হতে চাইছেন নায়ক সিনেমার হিরো, একেবারে সব কিছু চেঞ্জ করে দেবো রাতারাতি, অভিষেক ব্যানার্জি মানে ওই নায়ক সিনেমার হিরো হতে চাইছেন অনিল কাপুর, তিনি কি সেটা হতে পারবেন, নাকি অনিল কাপুর হতে গিয়ে শক্তি কাপুর হয়ে যাবেন, মানে হাস্যকর হয়ে যাবেন? এখন তো যা দেখছি হাস্যকরের তো অবস্থা, একেবারে একটা টিমকে নিয়ে বৈঠক হলো ক্যামাক্সিটে অভিষেক ব্যানার্জির পার্টি অফিসে, তারপরে শোনা গেল যে হ্যাঁ এখানে হয়ে গেছে, একটা আলোচনা হয়েছে, সেটাও সদার্থক আলোচনা হয়েছে বলা হয়েছিল, সেখানেও নাকি বিরাট আলোচনা হয়েছে, খুব ভালো আলোচনা হয়েছে। তারপর 8 তারিখে আগস্টে বৈঠক হবে, বিকাশ ভবনে সরকারি হবে, সেখানেই মানে ওই টিম যাবে যে টিম ওখানে গিয়েছিলো, এইসব কথা বলে এত কিছু বলা হলো, তারপরেও বলছেন যে জটটা কবে খুলবে বলতে পারছি না। দর্শক, আমি আবার বলছি যে আমি জানি না তাদের মুভমেন্টটা মানে স্টপ করে দেওয়ার কোথাও একটা কৌশল হচ্ছে কি না এইসব প্রতিশ্রুতি দিয়ে। তবে যারা চাকরি প্রার্থী তারা বলেছেন যে যত এইসব বৈঠক হোক না কেন, হ্যাঁ সদত মানে বৈঠক হয়েছে, একটা আশ্বাস আমরা পেয়েছি, কিন্তু যতদিন না আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা আমাদের মুভমেন্ট থেকে সরছি না। এটা কিন্তু তারা বলেছেন, মানে তারা কিন্তু তাদের মুভমেন্ট থেকে সরছেন না। এটাও তো ভাববার দর্শক, 500 দিন ক্রস করে গেল, এখনও তাদেরকে ডেকে তথ্য জানা হচ্ছে, শিক্ষামন্ত্রী তথ্য জানছেন সমাধান না দিয়ে এখনও। ফলে দর্শক, তারা যেমন বৈঠকের পর বেরিয়ে বলছেন যে আশ্বস্ত হয়েছে, কিন্তু এটুকু তারা হয়তো মানে নিশ্চিন্ত হতে পারছেন না, সেজন্যই হয়তো তারা একেবারে তাদের মুভমেন্ট থেকে সরছেন না। তারা বলেছেন যে ঠিক আছে, বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে, আশ্বাস দেওয়া হচ্ছে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তবে যতদিন না আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছি ততদিন আমরা আমাদের মুভমেন্ট থেকে সরছি না। এখন দেখা যাক কতদিনে এই সমস্যার সমাধান হয়। দর্শক, যদি আপনাদের এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।